বান্দরবানের পানিতে দেবে গেছে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ। উদ্বোধন পেছালো এক মাস। বান্দরবানের সড়ক ধসে থানচির সঙ্গে যোগাযোগ বন্ধ। কক্সবাজারে চিংড়ি ঘেরে ব্যাপক ক্ষতি। ডিমের বাজারে অস্থিরতা বন্ধে ভোক্তা অধিকারের অভিযান। রাজধানীর কাপ্তান বাজারে কয়েকটি আড়তকে জরিমানা। কেনা ও বেচা দাম নিয়ে লুকোচুরি। ভরা মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশের সরবরাহ নেই চাঁদপুরের পাইকারি বাজারে। আকার ভেদে দরদামও বেশ চড়া। বৈরী আবহাওয়া কেটে গেলে ভালো মাছ পাওয়ার আশা। চার মেগা প্রকল্পে ঢাকায় যানজট থেকে মুক্তির দিশা। সেপ্টেম্বরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে চালু হচ্ছে পূর্বাঞ্চল। অক্টোবরে মেট্রো রেল ছুটবে মতিঝিল। এবং মহাকাশে বাণিজ্যিক ফ্লাইট শুরু করল ব্রিটিশ কোম্পানি ভার্জিন গ্যালাকটিক। প্রথম পর্যটন হওয়ার গৌরব অর্জন করলেন তিনজন। $2,50,000 মিলবে ঘুরে আসার সুযোগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। সঙ্গে আছি আইরিন আয়াত। বানের পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেপ্টেম্বরে উদ্বোধন হচ্ছে না ১৮,০০০ কোটি টাকার চট্টগ্রাম কক্সবাজার রেলপথ। এক মাস পিছিয়ে অক্টোবরের শেষে হবে চালু। স্থানীয়দের অভিযোগ, রেলপথের কারণে পানি আটকে ডুবে যায় সাতকানিয়া, চন্দনায় সহ দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি উপজেলা। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, সেতু কিংবা কালভার্ট নয়, অতিবৃষ্টিতে ডুবেছে এলাকা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। বন্যায় চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের সাতকানিয়ার কেরানীহাট অংশে উপর দিয়ে প্রবাহিত হয় প্রবল স্রোত। এতে আঁকাবাঁকা হয়ে যায় রেললাইন। পানির স্রোতে দেবে গিয়ে সৃষ্টি হয় বড় বড় গর্তের, নিচ থেকে সরে যায় পাথরও। এই রেল রাস্তার কারণে প্রচুর পরিমাণ পানি হয়েছে। পানির স্রোত পানি ফুলে গেছে, ট্রেনের চালক পানি যাইতে পারে না। এলাকাবাসীর অভিযোগ, পানি প্রবাহিত হওয়ার জন্য পর্যাপ্ত সেতু ও কালভার নেই রেলপথে, ফলে বান্দরবান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি রেল লাইনে আটকে তৈরি হয় বন্যা। এখানে যখন পানি যখন যেতে পারছে না, লালের উপর বিদ্যা চলে গেছে পানি। ব্রিজ দেওয়ার কথা ছিল, চারটে দিছে, এখানে দুইটা। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, চকরিয়া থেকে চট্টগ্রাম লট ১ 50 কিলোমিটার অংশে 18টি সেতু ও 140টি কালভার্ট রয়েছে। তাদের দাবি, সেতু কিংবা কালভার্ট নয়, অতি বৃষ্টির কারণে বন্যায় ডুবেছে এলাকা। পানি নিষ্কাশনের জন্য কোনো সমস্যা নেই, সমস্যা যেটা হয়েছে সেটা হলো রেকর্ড সংখ্যক মানে বৃষ্টিপাতের কারণে। এদিকে সেপ্টেম্বরে উদ্বোধনের কথা থাকলেও বন্যার কারণে এক মাস পিছিয়ে অক্টোবরের শেষে উদ্বোধন করা হবে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ। সেপ্টেম্বর হলো আমাদের কাজ শেষ করার ডেডলাইন। অক্টোবরের মাঝামাঝি তো উদ্বোধন হতে পারে। যে ক্ষতিটা হয়েছে সেটা আমরা ইনশাআল্লাহ কত 2-3 সপ্তাহ লাগবে আমাদের ঠিক করতে। সংশ্লিষ্টরা বলছেন, বন্যা ও নদীর বিষয়টি উপেক্ষিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেল লাইন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পর্যটন নগরী বান্দরবান। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে সড়ক ধসে পড়ায় থানচির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পাঁচ দিনে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন 10 জন। শৈলকান্তিনাথের ক্যামেরায় ইনেজ আকিরের রিপোর্ট। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত পার্বত্য জেলা বান্দরবান। চিম্বুক এলাকায় ধসে পড়েছে সড়কের বিশাল অংশ। এতে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে থানচির সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ। এছাড়াও রুমায় বিভিন্ন সড়কে পাহাড়ের মাটি ধসে সাময়িক বন্ধ রয়েছে যান চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। লামা, রুমা, রোয়াংছড়ি সহ সব উপজেলার একই চিত্র। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার 8,253 হেক্টর ফসলি জমি, 3,500 বসত বাড়ি। গেল 5 দিনে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন 10 জন। চিম্বুক রাস্তা সব ভেঙে পড়ে গেছে, তো আসা যাওয়ার বাইক দিয়ে আমরা অনেক কষ্ট। খাবার পানির সংকট সবচেয়ে বেশি, এছাড়াও বিদ্যুৎ নাই, মোবাইলে নেটওয়ার্ক নাই। তবে ভেঙে যাওয়া সড়ক দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সড়ক বিভাগের কর্মকর্তা।
প্রত্যেকটা সড়কে আমাদের কাজ চলমান এবং ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা সড়কে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার হয়েছে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। অতি শীঘ্রই এগুলো তথ্য পেলে আমরা উদ্যোগ কর্তৃপক্ষ জানাবো, আমরা পুনর্বাসনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব। গত 6 আগস্ট থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দর পানে দেখা দেয় ভয়াবহ বন্যা, পানিবন্দী হয়ে পড়েন জেলার কয়েক লাখ মানুষ। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান। ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের সৃষ্ট ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কক্সবাজারে, মারা গেছেন 20 জন। বন্যায় দেউলিয়া হয়েছেন অনেক চিংড়ি খের মালিক, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক কালভার্ট। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের 9টি উপজেলার 7টি ইউনিয়নে ক্ষতির চিহ্ন রেখে গেছে শরণকালের ভয়াবহ বন্যা। 6 দিন ধরে পানিবন্দী থাকে 5 লাখ মানুষ। পাহাড়ি ধস ও পানির ঢলে ভেসে মৃত্যু হয় 20 জনের। জেলা প্রশাসন জানিয়েছে বন্যায় 59 কিলোমিটার সড়ক, এলজিইডির 80.75 কিলোমিটার গ্রামীণ রাস্তা ও 47টি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ক্ষতি হয়েছে 15,638 হেক্টর ফসলি জমি, 1,752টি পুকুর, 1,832টি মৎস্য ঘের, 262 মেট্রিক টন ফিনফিশ, 700 মেট্রিক টন চিংড়ি, 9.95 মেট্রিক টন পোনা। এইরকম ধ্বংসযজ্ঞ হবে আমরা আশা করি নাই। ধান ক্ষতি করছি, সারাচ্ছাহানি ওগুলা শেষ, আর সবজি ক্ষতি করছি। দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। জরুরি ভিত্তিতে যে আমাদের সরকারি ভাতাগুলো পায় মানুষ যেন দ্রুত ওই টাকাটা ফেরত পায়, তখন দেখা যাবে যে কি মানুষ একটু সচ্ছলতার দিকে আসছে। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার সার্বিক সহযোগিতা করছে। যারা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ডেউটিনের ব্যবস্থা নিয়েছেন অলরেডি সরকার। আমরা আশা করছি আগামী 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে সকল ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট যে ক্ষয়ক্ষতিগুলো এগুলো নিরূপণ করতে পারবো। বন্যার কারণে চকরিয়া উপজেলার 13টি ইউনিয়ন ও পেকুয়া উপজেলার 6টি ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ডিমের ঊর্ধ্বমুখী দামে যখন অস্থির বাজার, তখন সকালে কাপ্তান বাজারে অভিযানে এসে ক্রয় বিক্রয়ের রসিদ না থাকায় 3টি পাইকারি দোকানকে 30,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজার পরিস্থিতি দেখতে অভিযানে এসে প্রথমে কেনা এবং বেচা দামের পার্থক্য খুঁজে বের করতে থাকেন। এ সময় সঠিক তথ্য দিতে না পারায় জরিমানা করা হয়। খুচরা বাজার ঘুরে দেখা যায় প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে 160 থেকে 162 টাকায়। এদিকে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিল বলছে বর্তমান উৎপাদন খরচ বিবেচনায় প্রতিটি লাল ডিমের দাম কোনোভাবেই 13 থেকে 13.5 টাকার বেশি হওয়া উচিত নয়। খামারি পর্যায়ে যদি 12 টাকাও বিক্রি হয় সেটা 13.5 টাকায় বিক্রি হওয়ার কথা, 15 টাকা গেল কেন? আর খামারি যদি মনে করেন 12 টাকা না 11.5 টাকায় দিবেন তাহলে 13 টাকায় নামবে। আমার এই জায়গাটা তো মনিটর করতে হবে। শুধুমাত্র খামারিদের দোষ দেওয়া বা বড় খামারি ছোট খামারি যাই হোক, এটা তো দোষটা তো খামারিদের কাছেই আসে, এটা আসলে ঠিক হচ্ছে না। খামারিরা যে এত বছর এত লম্বা সময় লস দিয়েছে সেটাও আমরা কনসিডার করছি না। পুরো সামগ্রিকভাবে মনিটরিংটা বাড়ানো দরকার এবং যেসব প্রোডাকশন কস্টটা কনসিডার করে তার উপর একটা মার্জিন এনশিওর করে বাজারটা নিয়ন্ত্রণ হওয়া দরকার। ভরা মৌসুম অথচ কাঙ্ক্ষিত ইলিশের সরবরাহ নেই চাঁদপুরের পাইকারি বাজারে, যে কারণে আকার ভেদে দরদামও বেশ চড়া। চাঁদপুর বড় স্টেশন পাইকারি মাছ বাজার থেকে ইলিশ সরবরাহ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফারুক আহমেদ, সরাসরি যাব সেখানে। চলছে বাজারও কিন্তু হাঁক ডাক আছে, তবে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। তা আমি এই মুহূর্তে আছি চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে, যেখানে মৌসুমের অন্য সময় অর্থাৎ এই যে ভরা বর্ষা চলছে অন্য সময় প্রচুর ইলিশের সরবরাহ থাকতো, সেখানে কিন্তু আজকে সেই সরবরাহটা অনেক অনেক কম। অর্থাৎ অন্য মৌসুমে এই সময়ে 2,500 মন ইলিশ থাকার কথা, সেই অনুপাতে এখন বলা যেতে পারে যে এই মাছঘাট অর্থাৎ এখানে যে দক্ষিণাঞ্চলের সাগর উপকূল এবং স্থানীয় নদ নদীতে ধরা যে ইলিশ, সেই ইলিশের
একটা যে ধরা যে একটা মৌসুম ছিল সেই ইলিশ কিন্তু ধরা পড়ছে না জেলেদের জালে, ফলে এখানে যে মাছের সরবরাহ সেটা এখন অনেক অনেক কমে গেছে। সঙ্গত কারণে এখন ইলিশের দাম বেশ চড়া, অর্থাৎ আকার ভেদে আমরা যদি ইলিশের দরদাম আজকে জানাতে চাই তাহলে বলতে পারি যে আজকে সর্বোচ্চ 80-90 হাজার টাকা মন বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে। তারপরে যদি মাঝারি আকার ইলিশ বলি তার দামও প্রায় 65-70 হাজার টাকা, আর যদি ছোটো আকার ইলিশ বলি 400-500 গ্রাম সেই ইলিশের দামও কিন্তু এখন 40,000 টাকার উপরে। বলা যেতে পারে যে আসলে যারা সাধারণ মানুষ তাদের অনেকটা নাগালের বাইরে কিন্তু ইলিশের স্বাদ রয়ে গেল, আর যারা ইলিশের স্বাদ দিতে চান আসলে তারা কষ্ট হলো, অর্থাৎ তাদের আর্থিক সঙ্গতি যদি তাদের সীমিত হয় তারপরও কিন্তু এখানে এসে তারা কিন্তু দরদাম করছেন। দক্ষিণের উপকূল এবং সাগর থেকে আসা জেলেরা জানিয়েছেন যে আসলে সাগরের তেমন একটা ইলিশ ধরা পড়ছে না, ইলিশগুড়ি বৃষ্টিও হচ্ছে, জোয়ার ভাটার প্রভাবও আছে, কিন্তু তারপরও কিন্তু তারা জাল ফেলো সারাদিন জাল ফেলো কিন্তু কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছে না, যে কারণে তাদের মধ্যে এক ধরনের হতাশা রয়েছে। আর এখানে যারা এই যে ব্যবসার সাথে জড়িত আছেন ব্যবসায়ীরা কিন্তু এখন তাদের অনেকটা ক্ষোভ প্রকাশ করছেন, তারা জানালেন যে আসলে এই পুরো বছরে তারা কিন্তু মূলত অপেক্ষায় থাকেন যে ভাদ্র আশ্বিন, অর্থাৎ এই যে এখন যে আষাঢ়ের পরে যে শ্রাবণ ভাদ্র আশ্বিন এই যে তিনটা মাস তারা ইলিশ বেচা কেনা করবেন, তার মধ্যে কিন্তু শ্রাবণ সামনে আছে আরো দুটি মাস, সেই দুই মাসের মধ্যেও কিন্তু অক্টোবর মাসটি আবার নিষেধাজ্ঞা থাকবে, অর্থাৎ যে সেপ্টেম্বর মাস আছে সেই মাসটিতেও যদি তারা যদি ইলিশের দেখা না পায় আসলে তাদের জন্য সেই দুর্ভোগে থেকে যাবে। আর এখানকার যারা ইলিশ ব্যবসার সাথে আর অন্যান্য যারা জড়িত আছেন তারা জানিয়েছেন যে আসলে তাদের যে কোটি কোটি টাকা ব্যবসার পেছনে তাদের যে লগ্নি করা আছে সেই লগ্নিকৃত অর্থটি আসলে তারা ফিরিয়ে আনা, অর্থাৎ জেলেদের কাছে তাদের যে টাকাগুলো আছে জাল নৌকার জন্য সেই টাকা পয়সা আসলে তারা আবার ফিরিয়ে এনে ব্যবসাটাকে ঘুরে দাঁড়ানোর জন্য তাদের জন্য অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। আর আর কি তথ্য জানিয়ে দিতে চাই, আজকে কিন্তু চাঁদপুরের এই মাছঘাটে সব মিলিয়ে সর্বোচ্চ 200 মন ইলিশ সরবরাহ ছিল। তো এই ছিল আমার কাছে চাঁদপুর বড় স্টেশন পাইকারি ইলিশ বাজার থেকে সবশেষ। দর্শক আমরা সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুর থেকে। আগামী দুই মাসে বদলে যাচ্ছে রাজধানীর দৃশ্যপট। সেপ্টেম্বরে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম পর্বের পাশাপাশি চালু হচ্ছে 14 লেনের পূর্বাচল এক্সপ্রেসওয়ে। অক্টোবরে কথা রয়েছে বিআরটি প্রকল্প চালুর, আর সেই মাসের শেষে উত্তরা থেকে মতিঝিলে ছুটবে স্বপ্নের মেট্রো রেল। এগুলো যোগাযোগ খাতে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে বলে মত বিশেষজ্ঞের। তোহা খান তামিমের রিপোর্ট। চলতি বছর সেপ্টেম্বর অক্টোবর মিলে চালু হবে দেশের 4টি মেগা প্রকল্প, যার মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত, আর দেশের প্রথম 14 লেনের মহাসড়ক পূর্বাচল এক্সপ্রেসওয়ে চালু হবে সেপ্টেম্বরে, আর অক্টোবরে মেট্রো রেল ছুটবে মতিঝিল পর্যন্ত। বদলে যাওয়া এই রাজধানীর চিত্র ধরা দেবে ফার্মগেট এলাকায়। আধুনিক ঢাকার অন্যতম গেটওয়ে হিসেবে ধরা হচ্ছে দেশের প্রথম 14 লেনের মহাসড়ক পূর্বাচল এক্সপ্রেসওয়েকে। বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে নির্মিত নান্দনিক এ সড়ক পথের শেষ সময়ে চলছে প্রস্তুতি। সেপ্টেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত বিভিন্ন স্থানের চিরচেনা অসহনীয় যানজট থেকে মুক্তি দিতে সেপ্টেম্বরেই চালু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ। মুহূর্তে চলাচল করা যাবে ফার্মগেট থেকে তেজগাঁও হয়ে বিমানবন্দর পর্যন্ত। এছাড়া অক্টোবরেই বিআরটি প্রকল্পের আংশিকভাবে চালুর কথা ভাবছে কর্তৃপক্ষ, যা দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে, নিশ্চিত করবে ঢাকা গাজীপুর পথে চলার স্বাচ্ছন্দ্য। তবে রাজধানীবাসীর সবথেকে বড় আশীর্বাদ, অক্টোবরের শেষেই মেট্রো রেল পৌঁছাবে মতিঝিল পর্যন্ত। দুই মাসের মধ্যে এই মেগা প্রকল্পগুলো চালু হলে শহরের যানজট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পাশাপাশি যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত বিশেষজ্ঞদের। গেম চেঞ্জার হিসেবে কাজ করবে, বিশেষ করে আমাদের যোগাযোগ এবং পরিবহন খাতে একটা ব্যাপক পরিবর্তন আনবে। অর্থাৎ এই প্রকল্পগুলো আসলে আমরা বলবো যে ট্রান্সফরমেশনাল অবকাঠামো, অর্থাৎ অর্থনীতি কিন্তু একটা ব্যাপক প্রভাব ফেলতে যাচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি যেগুলো দরকার ট্রান্সপোর্ট চলাচলের জন্য,
এই জিনিসগুলোর খুবই অভাব ঢাকাতে, এবং এর থেকে একটা রেজাল্ট তো অবশ্যই পাওয়া যাবে। সেক্ষেত্রে এসব প্রকল্পকে ঘিরে পরিবহন খাতকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এর সুফল পেতে গুরুত্ব দিতে হবে ট্রাফিক ব্যবস্থাপনায়। ট্রাফিকের আমি বলবো যে অটোমেশন দরকার, দুই এন্ড ম্যানেজ করতে হবে, যাতে করে খুব কুইক গাড়িগুলো ডিসপ্যাচ হতে পারে, এবং গাড়ি ওঠার সময়ও যাতে করে আপনার বিরাট একটা লাইন ধরে না দাঁড়িয়ে থাকতে হয়। ফিডার রোডগুলোকে যদি আপনার সুন্দরভাবে আপনি চালু রাখতে পারেন। এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রায় 32টা র্যাম আমাদের সড়কের বিভিন্ন জায়গায় টাচডাউন করবে, এই র্যামগুলিতে ট্রাফিক ম্যানেজমেন্ট লাগবে, এই র্যামগুলি কিন্তু যানজটের একটা সংখ্যা সেখানে থেকেই যায়। সিটি বাস সার্ভিস যেগুলো আছে, সেই বাস থেকে নেমে যারা মেট্রোতে ট্রান্সফার হতে চায় তাদের জন্য একটা ট্রান্সফার স্টেশন কিন্তু অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। তাদের মতে নগরের ফুটপাথ দখলমুক্ত করা, ফিটনেসবিহীন যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করলেই অনেকটাই সহজ হবে রাজধানীবাসীর জীবনমান। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের পাহাড়তলিতে ডিমের বাজারে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আর এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম, আমরা সরাসরি চলে যাব সেখানে। আপনারা হয়তো জানেন যে সাম্প্রতিক সময়ে ডিমের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু ভোক্তার মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হঠাৎ করে ডিমের দাম বেড়ে গেছে, এবং সেই ডিমের দাম নিয়ন্ত্রণে এবং তদারকিতে কিন্তু চট্টগ্রামে যে পাহাড়তলি রয়েছে সে পাহাড়তলি ডিমের আড়তে অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা যেটি বলছেন, আসলে বাইরে যে দোকানগুলো রয়েছে কুসরাতে সেখানে 13-13.5 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু এখানে এই যে পাইকারি বা আড়তগুলোতে বিক্রি হচ্ছে 12 টাকা করে, তাহলে তারা একটু অসঙ্গতি দেখছেন। এবং অসঙ্গতি দেখার পর কিন্তু তারা তাদের যেই যেই ভাউচার রয়েছে বেচাকেনা বেচা বিক্রি, সেই ভাউচারগুলো যাচা বাছা করে দেখছেন কোনো অসঙ্গতি হয়েছে কিনা। কিন্তু কিছুক্ষণ আগে, এখন ঠিক 10 মিনিট আগে কিন্তু এই আড়তে কিন্তু অভিযান শুরু করেছে পাহাড়তলি। এরপর বিভিন্ন আড়তে কিন্তু তারা যাবেন। আপনি হয়তো জানেন যে গত 15-20 দিন আগেও কিন্তু ডিমের দাম 11 টাকা বা 10 টাকা ছিল, একটি 10-11 টাকা ছিল, এখন কিন্তু 14-15 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ডিমের। সেই বাজারকে অস্থিতিশীল হওয়ার কারণে, নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু অভিযান শুরু করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান শুরু করেছে, এবং তারা অসঙ্গতি পেলে জরিমানা কিংবা তাদেরকে সাবধান করে দিবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। চট্টগ্রামে বন উজাড়ের সঙ্গে হারিয়ে যাচ্ছে বনজ সম্পদ। একসময় পাহাড়ে 100 প্রজাতির বেশি বুনো অর্কিডের দেখা মিললেও এখন নিঃশেষের পথে। পরাশ্রয়ী উদ্ভিদ অর্থনৈতিক এবং ঔষধি গুণে ভরপুর হলেও সচেতনতার অভাবে হারিয়ে যাচ্ছে। ছোটন বিশ্বাসের ক্যামেরায় জিতেন বড়ুয়ার তথ্য নিয়ে রিপোর্ট। একসময় পাহাড় ছিল সবুজ বনানীতে ঘেরা, কিন্তু জুম চাষের নামে আগুন দিয়ে বনজ সম্পদ পুড়িয়ে ফেলা ও পাচারকারীদের কবলে পড়ে পার্বত্য চট্টগ্রামে বন উজাড়ে একদিকে যেমন জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, পাশাপাশি হারিয়ে যাচ্ছে মাতৃবৃক্ষসহ অনেক মূল্যবান বনজ সম্পদ, এর একটি অর্কিড। তবে সৌন্দর্য বর্ধন ও ঔষধি গুণ সম্পন্ন মূল্যবান এ বনজ সম্পদের গুরুত্ব অনুধাবন হচ্ছে কারো কারো। বিগত 7-8 বছর ধরে অর্কিড সংগ্রহ করছেন খাগড়াছড়ির কয়েকজন অর্কিড প্রেমী। তারা নিজেদের উদ্যোগে বসতবাড়ির আঙিনা গড়ে তুলেছেন অর্কিডের সংগ্রহশালায়। এটাকে সংরক্ষণ করে পুরো দেশে আসলে এটা প্রেজেন্ট করার, যার মাধ্যমে এখানকার যে ফুল প্রেমীরা আছে তারা অন্তত জানুক যে বাংলাদেশে এরকম একটা সুন্দর একটা অর্কিডের ফুল আছে। এখানে যে সংরক্ষণ করে রাখা হয়েছে অর্কিডগুলা, এটা আসলে আমাকে মুগ্ধ করেছে। সাধারণত আমরা হাইব্রিড অর্কিডগুলো দেখতে পাই সব জায়গাতে, এখানে সব হচ্ছে নেটিভ অর্কিডগুলো। দেশে 140-150 প্রজাতির বন্য অর্কিড পাওয়া যায়। এদিকে বুনো অর্কিড রক্ষায় ও সংগ্রহশালা নির্মাণের পরিকল্পনার কথা জানায় বন বিভাগ। আলুটিলা সংরক্ষিত বনাঞ্চলে প্রস্তাবিত ইকোপার্ক স্থাপনে অর্কিড হাউস ও ক্যাকটাস হাউস এর সংস্থান রাখা হয়েছে। 5 বছর মেয়াদী একটি প্রকল্পের মাধ্যমে বুনো অর্কিড ও ক্যাকটাস নিয়ে কাজের পরিকল্পনা রয়েছে খাগড়াছড়ির বন বিভাগের। সময় সংবাদ, খাগড়াছড়ি। মহাকাশে বাণিজ্যিক ফ্লাইট শুরু করেছে ব্রিটিশ বিলিয়নিয়ার স্যার রিচার্ড ব্র্যানসনের মহাকাশ পর্যটন কোম্পানি ভার্জিন গ্যালাকটিক। আর এই প্রথম ফ্লাইটে মহাকাশ ভ্রমণ করেছেন
এক মা এবং তার মেয়ে। তাদের সঙ্গে ছিলেন আরও একজন। $250,000 মিলবে মহাকাশ ঘুরে আসার সুযোগ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে তিন পর্যটক নিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য নিউ মেক্সিকোর স্পেসপোর্ট আমেরিকা থেকে উড্ডয়ন করে ভার্জিন গ্যালাকটিকের মহাকাশযান ভিএমএস ইউনিটি। পরিকল্পনা অনুযায়ী উড্ডয়নের 50 মিনিটের মধ্যে ভিএমএস ইউনিটি থেকে আলাদা হয়ে যায় মূল রকেটটি। এর কিছুক্ষণ পরেই যাত্রীদেরকে 85 কিলোমিটার তথা 270,000 ফুট উচ্চতায় জিরো গ্র্যাভিটি বা শূন্য মধ্যাকর্ষণ উপভোগ করার সুযোগ দেওয়া হয়। বহুল কাঙ্ক্ষিত এই মুহূর্তটি উপভোগ করেন 18 বছর বয়সী অ্যানাস্তাতিয়া মায়ার্স, তার 46 বছর বয়সী মা কেশা সায়া ও সাবেক অলিম্পিক খেলোয়াড় 80 বছর বয়সী জন গুডউইন। আরেকজন গুডিন যুক্তরাজ্যের স্ট্যাফোর্ড শায়ারের নিউ ক্যাসেলস অ্যান্ডারলাইমের অধিবাসী। তার পার্কিনসন রোগ রয়েছে আর এই রোগ নিয়ে মহাকাশ ভ্রমণ করা দ্বিতীয় ব্যক্তি তিনি। এখন থেকে প্রায় 18 বছর আগে ২০০৫ সালে $250,000 দিয়ে টিকিট কিনেছিলেন তিনি। জিরোগ্রাফিটি উপভোগের পর এই তিন মহাকাশযাত্রী তাদের আসনে ফিরে আসে এবং ফিরতি যাত্রার জন্য প্রস্তুত হন। উড্ডয়নের মাত্র 1 ঘন্টার মধ্যে তাদেরকে নিয়ে সফলভাবে স্পেসপোর্ট আমেরিকায় ফিরে আসে ইউনিটি রকেট। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বানের পানিতে দেবে গেছে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ। উদ্বোধন পেয়েছিল এক মাস। বান্দরবানের সড়ক ধসে থানচির সঙ্গে যোগাযোগ বন্ধ। কক্সবাজারে চিংড়ি ঘেরে ব্যাপক ক্ষতি। ভরা মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশের সরবরাহ নেই চাঁদপুরের পাইকারি বাজারে। আকার ভেদে দরদামও বেশ চড়া। বৈরি আবহাওয়া কেটে গেলে ভালো মাছ পাওয়ার আশা। এবং 4 মেগা প্রকল্পে ঢাকায় যানজট থেকে মুক্তির দিশা। সেপ্টেম্বরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে চালু হচ্ছে পূর্বাচল। অক্টোবরে মেট্রো রেল ছুটবে মতিঝিল। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।